বাগদা কীর্তনের অনুষ্ঠানে কাঁচা বাদাম বিখ্যাত ভুবন বাদ্যকার, মঞ্চ মাতালেন কাঁচা বাদাম গান গেয়ে। আয়োজকদের দাবি, ভুবন বাদ্যকারকে পেয়ে খুশি স্থানীয়রা। এবার বাগদাতে কীর্তন গানের অনুষ্ঠানে কাঁচা বাদাম বিখ্যাত শিল্পী ভুবন বাদ্যকার কাঁচা বাদাম গান গেয়ে মঞ্চ মাতালেন সোমবার। উত্তর চব্বিশ পরগনার বাগদাতে 10 দিনব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবারই ছিল তার উদ্বোধনী অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে গঙ্গাবরণের আয়োজন করা হয়। মূলত সেই শোভাযাত্রাতে অংশগ্রহণের জন্যে নিয়ে আসা হয় বীরভূমের বিখ্যাত কাঁচা বাদাম গান গেয়ে বিখ্যাত হওয়া শিল্পী ভুবন বাদ্যকরকে। অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে সাধারণের অনুরোধে কাঁচা বাদাম গানটি গেয়েও শোনান তিনি। অনুষ্ঠানে শিল্পীকে সংবর্ধনা জানানো হয় কীর্তন কমিটির পক্ষ থেকে। সংবর্ধনা পেয়ে আপ্লুত শিল্পী ভুবন বাদ্যকার বলেন, সকলের আশীর্বাদ, সকলের ভালোবাসা পেয়ে আমি আনন্দিত। প্রথম এখানে এলাম, নাম কীর্তন। আগে তো ভোট প্রচার করেছে? হ্যাঁ, ভোট প্রচার করেছি। এখানে এসে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। এখানকার মানুষ আপনাকে কেমন ভাবে? হ্যাঁ, না ভালো, আমাকে সম্মানিত করছে, ভালোবাসছে, ভালোবাসা দিচ্ছে, ভালোবাসা। আমিও আপনাদের কাছে ভালোবাসা পেয়ে আমার আনন্দিত, মুগ্ধ হয়ে যাচ্ছি। বা আপনাদের সবাইকারী চরণধুলি মস্তকে রেখে আমি এই আপনাদের কাছে পৌঁছেছি। এ বিষয়ে অনুষ্ঠান কমিটির পক্ষে অনুষ্ঠান কমিটির সদস্য পরিতোষ সাহা বলেন, এই মুহূর্তে জনপ্রিয় নাম ভুবন বাদ্যকার। কাঁচা বাদাম গান গেয়ে বিখ্যাত হয়েছেন তিনি, আমরা সকলেই কম বেশি সেই গান শুনেছি। ভুবন বাবুকে আমাদের অনুষ্ঠানে আনতে পেরে আমরা আনন্দিত, এলাকার মানুষও ভীষণ আনন্দ পেয়েছেন। ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গান সারা পৃথিবী ব্যাপী এখন ভাইরাল হয়েছে, মানুষ তাকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা যোগাযোগ করে আমাদের বাগদা ভক্ত প্রাণ উৎসব কমিটি আজকে 10 দিন ধরে মহোৎসব অনুষ্ঠান আজকে শুরু হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে, গঙ্গাবরণ অনুষ্ঠানে আমরা ভুবন বাদ্যকারকে এখানে আনতে পেরে মানুষের মন জয় করে নিয়েছি। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।